বৃষ্টি সবার জন্যই পড়ে, ভিজে কেউ কেউ। এই কথাটা আসলে একটু গভীরভাবে বোঝা বা পর্যালোচনা করার ব্যাপার আছে, কারণ আপনি দেখবেন আকাশ থেকে বৃষ্টি কিন্তু যখন পড়ে এটা সবার জন্যই পড়ে। আমরা কতজন এটার সত্যিকারে এটা উপভোগ করা, এটার মধ্যে ভিজে নিজেকে সিক্ত করা, এটা আমরা কতজন করতে পারি বা কতটা সাহস পাই? আপনি অনেকে দেখবেন যে বলবে যে অনেক বয়স্ক মানুষকে আপনি দেখবেন অনেক সময় যে বৃষ্টিতে ভিজে বৃষ্টি উপভোগ করছে। অনেকে দেখবেন নানান রকম এক্সকিউজ আপনার সামনে আসবে, ঠান্ডা লাগতে পারে, কাপড় নষ্ট হতে পারে, কাদা লাগতে পারে, অসুখ করতে পারে, মানে নানান রকম এক্সকিউজ। হ্যাঁ, অসুখ করতে পারে হয়তোবা, বাট ইভেন দো আমরা তো মানে আপনি যেটা ভাববেন সেটাই হবে, এটাকে উপেক্ষা করারও কিন্তু মানসিক শারীরিক প্রতিরোধ ক্ষমতা থাকা দরকার। এখন যেটা হচ্ছে যে এই এক্সকিউজ গুলো আমরা দেই কেন, কারণ হচ্ছে আমরা আসলে নিজেকে ভিজে সিক্ত করতে চাই না। এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন আমরা যে সফল হতে পারি না বা আমরা ভালো কিছু করতে পারি না, সেটার পেছনে আমরা কিন্তু অনেক রকম এক্সকিউজ দিই। আমার টাকা নাই, আমার মামা নাই, আমার কাছে আইডিয়া নাই, আমার ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়তে পারি নাই, এরকম অনেক এক্সকিউজ আপনি দিতে পারবেন, কিন্তু সত্যিকার অর্থে আসলে কিন্তু আপনাকে নামতে হবে, তাই না? একটা ক্লাসে আমরা যদি উদাহরণটাকে আরেকটু ছোট করে নিয়ে আসি, বৃষ্টির উদাহরণটাকে, একটা ক্লাসে দেখবেন যে 100 জন বা 50 জন ছেলে মেয়ে থাকে, সেখানে একজন শিক্ষকই কিন্তু পড়ান, সে একই লেকচার একই আলোচনা কিন্তু শুনে কেউ কেউ ভালো করছেন, কেউ মোটামুটি রেজাল্ট করছেন, কেউ কিন্তু খারাপ করছেন, মেবি সে হয়তো আরো পরিশ্রম নিজে করছেন। কিন্তু ওই যে আমরা যদি স্কুলের মানদণ্ডটা বা কলেজ বা ইউনিভার্সিটির মানদণ্ডটা চিন্তা করি, বাইরে কেউ হয়তো যারা খারাপ করছে তারা হয়তো লেখাপড়া করছেই না, এমনও হতে পারে, আবার যে আগ্রহ সে তার আগ্রহ কিন্তু সব জায়গায়। তো সেই জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আমরা যদি উদাহরণটা আরো আরো একটু ডিটেলে যাই, আর একটু বড় আকারে দেখি, প্রত্যেকটা মানুষের জীবনের দিন কিন্তু 24 ঘন্টাই। প্রতিটা মানুষের, যিনি অনেক সফল মানুষ, অনেক কিছু করেছেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছেন, অনেক বড় জব করছেন, অনেক বড় কর্মকর্তা হয়েছেন, তার জন্য 24 ঘন্টা, আর যিনি কিছুই করতে পারেন না, স্ট্রাগল করছেন, ব্যাপকভাবে নিজের জীবনের সাথে যুদ্ধ করছেন, তার জীবনও কিন্তু 24 ঘন্টা। এখন কে কিভাবে তার জীবনটাকে ব্যবহার করছে সেটার উপর কিন্তু সবকিছু নির্ভর করছে। সেই জন্য আমি যেটা বলবো যে বৃষ্টিটাতে ভিজে সিক্ত হওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিকার অর্থে সমস্ত ভয়, সমস্ত মানুষের কথা, কে কি বললো সেই কথা আপনার যোগ্যতা তৈরি করে যদি আপনি এগিয়ে যেতে পারেন এবং যদি সত্যিকার অর্থে নিজেকে বৃষ্টিতে ভিজিয়ে সিক্ত করতে পারেন, আমার ধারণা আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন কোনো একটা খাবার খেয়ে বলি খাবারটা বোধহয় আমার খাওয়া ঠিক হয়নি, আজকে পেট ব্যথা করবে, দেখবেন আপনার কিন্তু পেট ব্যথা করবে, এগুলো কিছু মানসিক ব্যাপার আছে। আর আপনি যদি চিন্তা করেন বৃষ্টিতে ভিজলেই আপনার ঠান্ডা লাগবে, তাহলে কিন্তু দেখবেন আপনার ঠিকই ঠান্ডা লাগছে। এই এইগুলোকে জয় করতে হবে। জীবনে অনেক সমস্যা আসবে, সেই সমস্যাগুলোকে মোকাবেলা করতে হবে আপনার যোগ্যতা দিয়ে, আপনার কাজ দিয়ে।